আজকে বাংলা জুড়ে বাংলা বাঁচাও গণতন্ত্র বাঁচাও কার্যক্রম আমরা নিয়েছি। আপনারা জানেন যে বাংলার সম্পূর্ণরূপে আজকে ধ্বংস হতে বসেছে। বাংলায় গণতন্ত্র বলে কিছু নেই, বাংলায় নৈরাজ্য চলছে, তৃণমূল কংগ্রেসের এক না একতন্ত্র চলছে। আমরা দেখেছি তৃণমূলের অন্যায়ের প্রতিবাদ করলে, তৃণমূলের দুর্নীতির প্রতিবাদ করলে সাধারণ মানুষ থেকে বিজেপি কর্মী এমএলএ প্রত্যেককে খুন হতে হচ্ছে, মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, জমির ফসল কেটে নেওয়া হচ্ছে, ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, প্রশাসনের কাছে গেলে কোনো বিচার পাচ্ছে না, বাংলার মানুষের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, বাংলায় সম্পূর্ণরূপে গণতন্ত্র ধ্বংস হয়েছে। তাই গণতন্ত্রকে উদ্ধারের জন্য, বাংলায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমাদের আন্দোলন, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করে বাংলাকে আবারও বাঁচাতে হবে, বাংলাকে সোনার বাংলায় রূপান্তরিত করতে হবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শকে প্রতিষ্ঠা করে বাংলায় ছাত্র সমাজকে উপযুক্ত শিক্ষা, শিক্ষকদেরকে তাদের উপযুক্ত সম্মান, নারীর সুরক্ষা, বেকারদের কর্মসংস্থানের সুযোগ করে দিয়ে বাংলাকে আমরা সোনার বাংলা করতে চাই, বাংলাকে বাঁচাতে চাই, বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। আমরা মোদীজির সুশাসন, উন্নয়ন, সবকা সাথ সবকা বিকাশ ও সবকা বিশ্বাসের রাজনীতি এই বাংলায় প্রতিষ্ঠা করতে চাই। তাই আজ 16ই আগস্ট জেলা জুড়ে প্রত্যেকটি মণ্ডলে আমরা বাংলা বাঁচাও গণতন্ত্র বাঁচাও কার্যক্রম করছি।